আমরা এখন দেখব কিভাবে বরিকের বাংলা রিপার্টরি ব্যবহার করে ঔষধ নির্বাচন করা যায়। আমরা দুইভাবে কাজটি সম্পন্ন করতে পারি। সরাসরি সূচিপত্র থেকে বরিকের বাংলা রিপার্টরিতে ক্লিক করে আমরা রিপার্টরি ওপেন করতে পারি এবং এখান থেকে আমরা ঔষধ বিভিন্ন অধ্যায় থেকে ঔষধ নির্বাচন করতে পারি, লক্ষণ নির্বাচন করতে পারি। এছাড়া আমরা যদি কোনো রোগীর নামে তথ্য সংরক্ষণ করতে চাই, বিভিন্ন লক্ষণ এবং তার ওষুধ সংরক্ষণ করতে চাই, এটা পরবর্তীতে কাজে লাগতে পারে। সেজন্য আমাদেরকে প্রথমে রোগীদের তথ্য বা কেস হিস্ট্রিতে যেতে হবে। তো এখানে দেখেন বিভিন্ন রোগীর নাম এবং ক্রমিক নম্বর দেওয়া আছে। আমরা ধরা যাক আমরা 5 নম্বর রোগীর নামে আমরা তথ্য সংগ্রহ করব, অথবা কোনো নতুন কোনো রোগীর নামেও করা যেতে পারে এখান থেকে। তো এখানে 5 নম্বর রোগীর উপর ক্লিক করলাম। এখন আমাদেরকে রেপার্টারিকরণ বা ঔষধ নির্বাচনে ক্লিক করতে হবে। এরপরে সরাসরি বরিকের রেপার্টারি থেকে লক্ষণ বাছাই করে ঔষধ নির্বাচনে ক্লিক করলাম। এখানে একটা মেসেজ আসছে, আমরা যেহেতু একটা সিভারেট কোনো কেস নিয়ে আলোচনা করছি, কোনো রানিং কেস নয়, সেকারণে আমাদের এখানে ইয়েস ক্লিক করতে হবে যাতে ক্লিপবোর্ডটা পুরোপুরি খালি হয়ে যায়। এখন ধরা যাক আমাদের রোগীর মানসিক লক্ষণ আমরা নেব। এখানে আছে দুঃখিত, রোগী সবসময় দুঃখ ভাবাপন্ন থাকে। তো আমরা এখানে দুঃখিত টাইপ করব। মনোভাব দুঃখিত ভাব প্রবণ দীর্ঘশ্বাস ফেলে, একটি লক্ষণ নির্বাচন করলাম এখান থেকে আমরা। এখন আমরা উৎকণ্ঠা টাইপ করব। উৎকণ্ঠা টাইপ করে সার্চ করলাম, আমাদের এখানে উৎকণ্ঠার লক্ষণ চলে আসলো, একটি লক্ষণ নির্বাচনে ক্লিক করলাম। এখানে একটা জিনিস বলা আবশ্যক, আমরা ইতিপূর্বে কেন্টের রিপোর্টারি থেকে ঔষধ নির্বাচন দেখেছি, একই পদ্ধতিতে আমাদের বরিকের রিপোর্টারি থেকে ঔষধ নির্বাচন করতে হবে। এখন ধরা যাক আমরা হিস্ট্রিয়া টাইপ করবো। হিস্ট্রিয়া সার্চ করলাম, আমি হিস্ট্রিয়া পেয়ে গেলাম, একটি লক্ষণ নির্বাচনে ক্লিক করলাম। এরপরে আমরা চক্ষু প্রদাহ টাইপ করব, চক্ষু থেকে ক্লিক করি প্রদাহ। আমরা প্রদাহ টাইপ করি, প্রদাহ থেকে সার্চ করি চক্ষু প্রদাহ। পুরাতন অবস্থা, আমাদের বানান সমর্থনে দীর্ঘকাল দেওয়া ছিল, এই জন্য প্রথমে আসে নাই। তো যাই হোক, আমরা এখানে পাচ্ছি চক্ষু প্রদাহ প্রথম অবস্থা, একটি লক্ষণ নির্বাচনে ক্লিক করলাম। এরপরে নাকের ভিতর চুলকানি, তো নাকে ক্লিক করতে হবে চুলকানি। নাকের ভিতরে চুলকানি, একটি লক্ষণ পেলাম। এরপরে সকালে বমি ভাব, তো বমির অধ্যায়টা এখানে, বমিটা পাকস্থলীর অংশ ভিতরে আছে, বমি সকালে টাইপ করলাম আলাদা করে। সকালে টাইপ করলে সকালে বমি হব, সকালে বৃদ্ধি পেয়ে গেলাম, একটি লক্ষণ নির্বাচন করলাম। এরপরে মাড়ি থেকে রক্ত পড়ে, লক্ষণ দেবো আমরা। আমাদের মাড়ি অধ্যায় ক্লিক করতে হবে, রক্ত সার্চ করলাম, রক্ত পড়ে মাড়ির থেকে রক্ত পড়ে সহজেই, একটি লক্ষণ নির্বাচন করলাম। এরপরে আমরা কাশি পুজের মতো কয়ের, এখন কাশি অধ্যায়টা এখানে আমাদের ষড়যন্ত্র অধ্যায়, শ্বাসক্রিয়া অধ্যায় আছে, কাশি কাশিটা করবো এখানে,
কুজের মতো বায়ার কুজ কুজের তখন সার্চ করলাম সেলেসা কুজ নয় কুজের মতো সেলেসা বা কপ কুজের মতো লক্ষণ নির্বাচন করলাম এরপর ধরা যাক নদবঙ্গ কোন গণতন্ত্রের ভিতরে আছে এটা আমাদের এই লক্ষণ এখানে গিয়ে নদবঙ্গ টাইপ করলাম ভদ টাইপ করলাম আমার দরকার নেই নদবঙ্গ চলে আসছে লক্ষণ নির্বাচন করলাম এরপর ধরা যাক চর্মস্থ সোরাইসিস আমাদের চর্ম অধ্যায় না গেলেও চলে আমরা যদি এখানে হ্যাঁ আমাদের চর্ম অধ্যায় অবশ্যই যেতে হবে এখানে সোরাইসিস সোরাই ট্যাপ করলাম চর্ম অধ্যায় সোরাইসিস চলে আসছে এখন আমরা আসিল টাইপ করব আসিল চর্ম আসিল দিয়ে গেলাম এখানে একটু লক্ষণ নির্বাচন এরপরে কৌশলে উপশম আমাদের হিরাস বৃদ্ধিতে যেতে হবে হিরাস বৃদ্ধি কৌশলে গোসল টাইপ করলাম গোসল বৃদ্ধি আছে উপশম আছে গোসল উপশম এখানে ক্লিক করলাম তারপরে একটি লক্ষণ নির্বাচন ক্লিক করলাম দুধ পানে বৃদ্ধি দুধ পানে দুধ লিখলাম দুধ পানে বৃদ্ধি একটি লক্ষণ নির্বাচন করলাম এছাড়া আমাদের যেখানে যে নমুনা শব্দ আছে এখান থেকেও কিন্তু আমরা অজস্র নমুনা শব্দ আছে এখানে যে কোনো একটা শব্দের উপরে ক্লিক করলে যেমন মির্গি রোগ টাইপ করলাম এই মির্গি রোগে দেখেন সমস্ত লক্ষণ চলে আসছে এখানে আচ্ছা রক্ত শূন্যতা টাইপ করলাম রক্ত শূন্যতার সমস্ত লক্ষণ এখানে চলে আসছে আমরা যদি এখানে সবচেয়ে লক্ষণ যদি সকল লক্ষণ এই সাইডে না দেখা যায় তাহলে আমরা এই অ্যারোতে ক্লিক করবো করলে আমাদের পুরো পেজ জুড়ে লক্ষণটা দেখা যাবে এখন আমরা আবার আগের অবস্থায় চলে আসছি তো আমরা এখন ফলাফল দেখি আমাদের ফলাফলে দেখা যাচ্ছে যে সিপিয়া সিপে অসুস্থটাই কিন্তু আমাদের জন্য নির্বাচিত হলো আমাদের আলোচ্য রোগীর জন্য রোগীর পাঁচ নম্বর রোগীর জন্য সিপি অসুস্থটা নির্বাচিত হলো আমরা রোগীর নামে ফলাফল এখন সেভ করব ফলাফল সেভ করলাম এখন আমরা শর্টিং করব কী কী লক্ষণ পেলাম শর্টিং করলে আমরা কিন্তু এই লক্ষণগুলো পেয়ে গেলাম আপনি এখান থেকে যে কোনো একটা লক্ষণ বুঝতে পারেন লক্ষণের উপর ক্লিক করে এই যে নির্বাচিত একটি লক্ষণ বোঝা ক্লিক করলে লক্ষণটা মুছে যাবে এখন সম্পূর্ণ ফলাফলে যাব যে আমরা দেখতে চাচ্ছি যে সিপিআর কোন কোন লক্ষণ রোগীর ভিতরে আছে এখানে দেখেন যে সিপিআর এই লক্ষণগুলো রোগীর ভিতরে আছে ফস ফসের লক্ষণগুলো আছে সালফারের লক্ষণগুলো আছে আমরা এখানে ফিল্টারিং করতে পারি তো ফিল্টারিং করার পদ্ধতি আমরা আগেই দেখিয়েছি তো এইভাবে আমরা পরীক্ষা রিপোর্টের থেকে সহজেই ঔষধ নির্বাচন করতে পারবো ধন্যবাদ